একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপুর পড়ায়া মসজিদের খাটে সবায়া বাজেন এই কথাগুলি আমার নয় ফাতেমা জাইনাব রোকায়ার কথা বাবা গো হারান ডুব মাইরে দেখি গো তুমি আমার মারে দি চাপা দিয়া রাখলা মাটি দিয়া আর একটু আগে আমার মায়ের স্বর্ণের মুখখানা দুনিয়ায় ছিল গো বাবা আর একটা নজর মারে দেখি নবীও কান্দে চাইটে মেরে বুকে নিয়ে ফাতেমা মায়ের কবরের বাড়ি বারবার দৌড়ে যায় মারে মা গতকালকেও তো তুমি আমাদের খাবার তুলে মুখে খাওয়াইলে গো মা আজকে রাত্রে কে খাওয়াই দিবে গো মা বইলা গেল না তোমার ফাতেমা কার কাছ থেকে খাবার খাবে বাবা আমি যখন মসজিদের দোতলায় আসতেছিলাম সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিস সাহেব বলে হুজুর আমার মাকে আমি অনেক ভালোবাসতাম গো মায়ের চুলগুলা চেরুনে দিয়ে আশ্রয় দিতাম আমরা কয় ভাই মাকে ভালোবাসতাম মা কোনো একটা জিনিস চাইলে সঙ্গে সঙ্গে হাজির করার চেষ্টা করতাম আমার ভাইরা বাজান রে কথাটা শুনিয়া তো ভালো লাগলো কত যুবক আছে মায়ের ঘরের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে আরে দুনিয়ার মানুষ বুঝলি না রে যেদিন মা বাবা হারাইয়া ফেলবি চোখের পানিগুলো বিনয় না গো বাবা নবী দেখলেন আমার ফাতেমা মনে হয় চারটে মেয়ে স্ট্রোক করে মারা যাবে নবী আমার দাঁড়ায় বললেন আমি নবী আজকে থেকে না করে দিলাম কোনো মেয়ে ছেলে মসজিদে নবমী কেন পৃথিবীর কোন কবরস্থানে যাওয়া ঠিক হবে না নবী আমার চারটে মেয়েকে নিয়ে চলে আসলেন গো বাবা নবীর পালক পুত্র জায়েদ কান্দার কয় আব্বা বাবা গো পুরো ঘরটা খালি খালি হয়ে গেল জায়েদ বলে এই যে আমার মাতৃ পিস এই যে আমার মায়ের জামা এই যে আমার মায়ের কাপড় বাবা নবী আবার বলে জায়েদ রে তোরা যদি এইভাবে পাগলামি করুস আমি তোরে কারে কেমনে বুঝ দেব তোরা আর কেউ কানবি না আমি নবীও কানব না আল্লাহ আকবার বলে না চারজন মাইয়া কানবি না আমিও আর কানব না এখন আপনি কানবেন আমি আপনার কানতে বলছি মুসল্লিরা নবী সবাই রে বললেন তোরা কানবি না জায়েদ হে নবী খাদিজার খাটে বইয়া যায় নামাজ বিজাইয়া দরজা লাগাই দিয়ে নবী কাঁদতে যখন বাবা কাঁদতে বাবা নিষেধ করছে তোমরা কান্না না কিন্তু বাবায় দরজা লাগাইয়া কান্দে কেন বাবাই মনে মনে ভাবে গতকালকে আমার খাদিজা আমার এই খাটে ছিল
আমার খাদিজা আমার এই খাটে শুয়ে কত সুন্দর কথা বলল খাদিজা আজকে তুমি মাটির ঘরে ঘুমায় আছো তুমি তো আমার একা রাইখে কবরে আর আমি ঘুমাইলা তোমার আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়ে আসলাম আমি তোমার নবী মুহাম্মদ খাদিজা তুমি আমার কাছ থেকে সব আদায় করে নিলা কবরের সওয়াল জবাব পেয়ে দিবেন দিয়ে আসলাম তোমারে জামাটা দিয়ে আসলাম সবই আমি তোমারে দিয়ে আসলাম তোমার আবদার পুরা করলাম কিন্তু খাদিজা তুমি তো আমার একবার বলে গেলে না আমি নবী কেমনে খাটের মধ্যে ঘুমাব এই কথা বলে নবী চিল্লায় আর কান্দে যারা বিবি হারাইছেন গো বাবা এই জন্যই তামান নবী যদি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে খাটের মধ্যে গেলে ঘুরে এমনি এমনি তোর এই যুগের পুরুষটা বাবা স্ত্রীর কথা মনে করে কান্দে না এই জন্য নিয়ম হলো ছেলে মেয়ে যদি বড় হয় স্ত্রী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে বিবাহ দেয়া সুন্নাহ এই মাসে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার আগে রসুলের কতগুলো সিমটম ছিল কিছু আলামত ছিল এক নম্বর আলামত হলো এই রজবের চাঁদে আমার নবীর সবচেয়ে কষ্টের সিজন হলো এটা এই মাসটা কারণ এই মাসে আল্লাহর নবীকে যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে নেয় ২৭ তারিখে ২৭ রজব দিবাগত রাত্রে আল্লাহ রসুল যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যান তখন আমার নবীর মনের মধ্যে অনেক কষ্ট ছিল যে কষ্টের মধ্যে উল্লেখযোগ্য কষ্ট হল একটা তখন হুজুরের বিবি বেঁচে ছিলেন না নবুয়াতির ১১ সাল ১০ শেষ নবুয়াতির ১১ আর মা খাদিজা মারা গেছে ১১ শুরুতে আর নবী মিরাজে গেছে ১১ দশমে অর্থাৎ ১১ সালের মাঝামাঝি টাইমে আল্লাহ আমার রসুলের সবচেয়ে বড় বান্ধবী ছিলেন পৃথিবীতে মা খাদিজা মা খাদিজার মতো এত বড় বান্ধবী রসুল জীবনে কোন মহিলা আসে নাই যদিও আমার নবী ১৩টা বিবাহ করছেন ঘর করছেন ১১ জনকে নিয়ে আমার ১১ জন মাকে নিয়ে আমার রসুল ঘর সংসার করছেন কিন্তু বিবাহ করছেন রসুল ১৩টা ১৩টার মধ্যে ২ জনকে ঘর সংসার আগেই তালাক দিয়ে দিচ্ছেন দেখছেন এদেরকে যদি আমি নিয়ে আসি লুত নবীর মতো আমার বদনাম হয়ে যাবে যেরকম লুত নবীর বিবি এত খারাপ ছিল আপনারা জানেন লুত আলাইহিস সালামের বিবি এমন খারাপের খারাপ ছিল রসুল বলেন আমার বিবিরা এরকম খারাপ হোক আমার উম্মতের জন্য এটা খারাপই হোক আমি এটা চাই না রসুল বিয়া করছেন ঠিকই বিয়ের পরে আবার তালাক দিতে বাধ্য হয়েছেন তাহলে যাদের কিনে ঘর করেছেন সংসার করেছেন এরকম হলো ১১ জন কয়জন সবাই বলেন হুজুর ১১ জন বিবির ইতিহাস আমার জীবনে বহুতবার ওয়াজে বলেছি কিন্তু সবচেয়ে মারাত্মক যাকে আমি নবী বেশি ভালোবাসতেন আমার নবী আমার প্রিয় নবী যাকে বেশি ভালোবাসতেন যে মহিলাও নবীকে জীবনের সাথে বেশি ভালোবাসতেন তার নাম হলো খাদিজা কি নাম খাদিজার সম্পর্কে আমার নবী প্রতিদিন হুজুরের বিবিদের কাছে প্রশংসা করতেন খালি বলতেন আমার খাদিজা আমার খাদিজা আমার খাদিজা এরকম আমার খাদিজা এরকম তো হঠাৎ করে মা এসে একদিন বলে ফেললেন আপনি খালি খাদিজা খাদিজা বলেন ওই বৃদ্ধ মহিলার মধ্যে কি আছিল আপনার এমন এই কথাটা বলতে দেরি আছে আমার নবীর মুখটা কালো হতে দেরি নেই মুখটা কালো হয়ে গেছে মনে হচ্ছে উত্তর দিকে মেঘ করছে মা খাদিজা কথা বললেই মা আয়েশা বলে ফেললেন স্বাভাবিক মহিলাদের ভিতরে একটু হিংসা আসবে নবীদের একজন বিবি আরেকজনের বিবির কাছে যদি প্রশংসা করেন দেখবেন আপনারা কইবে তাহলে হের কাছেই যাও তুমি আমার কাছেই যাও ঠিক না বেনি এটা মহিলারা সহ্য করতে পারে না অগো আল্লাহ বানাইছে এই সিস্টেমে তো আমার নবী যখন খেতে বসে বলতেন আমার খাদিজা এইভাবে খাবার পাকাইতেন আমার খাদিজা এইভাবে আমাকে কোলে বসে খাওয়াইতেন আমার খাদিজা এইভাবে আমার কোলে তুলে খাওয়াইতেন আমার খাদিজা এইভাবে গরম পানি করে দিতেন আমার খাদিজা এইভাবে আমার জন্য পনির পাক করে রাখতেন আমার খাদিজা এইভাবে আমার জন্য উটের গোশত পাকায় রাখতেন প্রতিটা ওয়াক্ত খালি খাদিজা খাদিজা খাদিজা
তো অনেক সময় মনের মধ্যে অন্য বিবিদের কষ্ট লাগতো কিন্তু নবীর কারণে কিছু বলতেন না কিন্তু আজকে পট করে আয়েশা বলেই ফেলছেন যে বৃদ্ধা মহিলার মধ্যে এমন কি ছিল এমন কি ছিল যেটার কারণে আপনি তার প্রশংসা একটা বারও বলতে পারেন না আমার নবী বলেন খাদিজারি তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গী আয়েশা তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গী আমার খাদিজা ছিল দুঃখের দিনের সঙ্গী আমার খাদিজা এমন একটা টাইমে আমার বিদায় দিয়ে চলে গেছে যেই টাইমে মক্কার সব মানুষগুলা তোমার স্বামী মুহাম্মাদকে মেলে ফেরার জন্য চেষ্টা করেছে মা আয়েশা নবীর বুকের মধ্যে মাথা ঠেকায়া মা আয়েশা বুঝতেন নবী যখনই রাগ করতেন মা আয়েশার একটা সিস্টেম জানা ছিল সঙ্গে সঙ্গে নবীর মাজাটা শক্ত করে ধরে মাথাটা কপালটা নবীর বুকের সাথে লাগায়া এত সুন্দর করে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে নবীর সব দুঃখগুলো ভুলে যাইতে আর নবীর দুঃখ যদি না ভুলাইতেন রব্বে কারিম সহ্য করতে পারতেন না কারণ তার প্রিয় হাবিবের কষ্ট আমার আল্লাহ নিজেই সইতে পারতেন না এটা খাদিজা মা আয়েশা জানতেন সঙ্গে সঙ্গে বলে ফেললেন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমার বড় বাবা খাদিজার আপনি এত ভক্ত নবী বলে ভক্ত না বরঞ্চ আমার খাদিজার ভক্ত স্বয়ং আমার আল্লাহ আরো জোরে বলে আমার খাদিজার ভক্ত স্বয়ং আল্লাহ মা আয়েশা তখন জানতে চাইতেন আমার আল্লাহ কেন খাদিজার ভক্ত নবী তখন এক একটা করে বর্ণনা করতেছেন আমার থেকে নেন মেরাজের আলোচনার মধ্যে এটা অংশ বিশেষ কেন আমার আল্লাহ খাদিজার ভক্ত ছিলেন এক নম্বরে মা খাদিজার মতো ভালোবাসা পৃথিবীর কোন মহিলা আমার নবীরে দেয় নাই হে আরো জোরে কর পৃথিবীর কোন মহিলা বউ পরে বিবি পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাত্ব অর্থাৎ মা খাদিজার মতো ভালোবাসা আমার নবীরে পৃথিবীতে কোন মহিলা বাসে নাই এক নাম্বার দুই নাম্বার খাদিজার বৈশিষ্ট্য আয়েশা আমার খাদিজা জীবনের প্রথম আমার হাতের মুসলমান আমার হাতে পৃথিবীতে কেউ প্রথম কালেমা পড়ে না আমার খাদিজা ছাড়া আর ঘরের বউ যদি সাপোর্ট কেউ না দেয় ওই বেটার কিন্তু দাম নাই ঘরের বউ যদি কোন স্বামীর বদনাম কয় ওই বেটা যত বড় বজর গো আর দাম নাই যত বড় হাজি আনে সিনিয়র হাজিগিরি কথা বলেন না কেন আর পৃথিবীতে সবচাইতে না সুক্রিয়া নবসাইতে নেমো খারাপ হলো সবচাইতে বলেন ঘরের বিবি আপনি যা কিছুই দিবেন এ তুমি আমার কি দিছো কথা কন্যা কেন গ্যাঞ্জাম একটু লাগিয়ে দেখো এ তুমি কি দিছো সাতা এই যে তোমার ঘরে চাকরানি হিসেবে খাটি খাটতে 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 তোমার সামাল মায়ের পিছনে সব কিছু দেওয়ার পরেও কি দিছো আমার হালাকে হারে মরে গেলে আপনি পাঁচতলা বাড়ি পাইব 30 বেরি স্বর্ণ দিছেন মুগিডারে আরে কত কিছু দিছেন এরপর গ্যাঞ্জাম লাগা তুমি আমার কি দিছো হালাকে আপনার জীবন ডাই দিয়ে দিছেন হারে ওই বল লেগে চুরি করছেন চুট্টামি করছেন মদ বেচছেন গাঁজা বেচছেন যত ঘুষ খাইছেন সুদ খাইছেন ও বল লাগে কথা কন না কেন যে মহিলার আমার ওয়াজ শুনতাছে বিড়ির মানেন বকবো যে আমার ডেম নি আমার দাম দেন আর হই গাইদার মুসিব যেটা বাস্তব আমার নবী কইছে তাই কি কইলাম মা কিছু করার নাই তো নবী বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নেমো খারাম হলো মহিলারা কারণ এরা কোনো দিনও শুকরিয়া আদায় করবে না আপনি যত কিছুই দেন হে কি দিছো তুমি লেগ্যাঞ্জাম লাগলে কবে কি দিছো তোমার আমি কি দিছি দেখবা ছেলে দিছি মেয়ে দিছি তোমার ঘর সংসার গোছায় রাখছি আর এই যে তুমি পাঁচতলা করছো
তোমার এসে না আমি এই সংসার গুছায় রাখছি হালাকে আপনি যে এত কষ্ট করে বিল্ডিং করছেন আপনার দামই নাই কথা কোন না খালি কি দিছো কি দিছো মা খাদিজার কথা নবী বলতেন আমার খাদিজা জীবনে এই কথাটা কোনোদিন বলে নাই আপনি আমারে কি দিছেন হে আয়েশা আমি যে খাদিজার প্রশংসা করি তোমরা আমার কাছ থেকে কম নাও বেশি নাও নিছো আর খাদিজা আমারে দিছে খাদিজার দেয়ার দিক দিয়ে বলি আয়েশা দেখো এক নম্বরে আমার খাদিজা আমারে দিছে তার বাবার অঢল সম্পদ পৃথিবীতে খাদিজার মতো সম্পদ কম পুরুষের ছিল সব সম্পদ আমার নামে দলিল করে দিছে আয়েশা বলে তাহলে আপনি চাইতেন আমার বাবারটা আপনারে দিতাম কি মনে করলেন নবীর বিবিরা এত আবার নবীর বিবিদের পরে খারাপ ধারণা করেন না মিয়া খারাপ ধারণা করলে ইমান থাকবো না কিন্তু স্বামী স্ত্রী রহস্য করতেছে তাহলে আপনি কইতেন আমার আব্বার যা আছে আপনার নামে লিখে দিতাম মক্কায় থাকাকালীনই তো আপনি আমার বিয়ে করছেন আমি ছয় বছর বয়সে আপনি বলতেন আমার আব্বা আপনার সব লিখে দিত নবী বলে আয়েশা রে আমার আয়েশা খাদিজা লিখে দিছে ঠিকই আমি খাদিজার সম্পদ রাখি নাই খাদিজার জন্য জান্নাতের রাস্তা করার জন্য আমি সব বিলিয়ে দিছি আয়েশা বলেন আচ্ছা আমি তো যখন আপনার সাথে আপনার খাদিজার বিবাহ হয় তখন তো আমার খবরও নেই আমি মনে আসমানি ছিলাম কারণ আমার তো তখন জন্ম হয়নি কিন্তু একটা কথা আপনার কাছে শুনতে আমার খুব ভালো লাগতো কি বলেন তো দেখি কি আপনার খাদিজার ভিতরে এমন কোন গুণা ছিল যে খাদিজার বিয়ে হয় নাই আমার মতো কুমারী আমার তো আপনি ছয় বছর বয়সে বিয়ে করছেন আমার নবী বলে আয়েশা রে তুমি ভাবতাছো আমার খাদিজা বুঝি আরো তিনটা বিবাহ হয়েছে সে কুমারী না যদিও আমার খাদিজার আরো তিনটা বিবাহ হয়েছে আমার খাদিজাকে আমার রব্বে কারিম কুমারীর মতো করে দিয়েছে তুমি আমার খাদিজার দেখো নাই তোমার বাবার সাথে কত গেছো আমার খাদিজার বাড়িতে তখন কি আমি কল্পনাও করছি তুমি আমার বউই বা তুমি তো আমার মায়া ফাতেমারও দুই বছর ছোট আমার যে ফাতেমা তারও তো দুই বছরের ছোট তুমি তুমি আর ফাতেমা একসাথে খেলা করতে জান্নাতের অমনীদের মধ্যে তোমরা দুইজন মেন সুবহানাল্লাহ বললেন না দুইজন কথা হচ্ছে মুসকি মুসকি হাসাহাসি হচ্ছে সর্বশেষ আমার নবী বললেন আমি যখন মিরাজে গেছি রে আয়েশা আমি মিরাজে যাই আমার খাদিজারে তালাশ করছি কোন সময় তালাশ করছি শোনো যখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম বাইতুল মামুরের গাছের সাথে টেক লাগায় বসে আছে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের আগে ষষ্ঠ আসমানে তখন আমি দেখতেছি সব মহিলা পুরুষগুলা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের সাথে তাল লাগানো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মাইকে ফুক দেয় পড়ায় দেয় আর সমস্ত জান্নাতি মহিলা পুরুষগুলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ মাইকে জান্নাতের ভিতরে শোনে তো যখন সমস্ত মানুষগুলাকে মুর্দারকে আমাকে সামনে করা হলো তখন আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার খাদিজা কই মা আয়েশা বলে আপনি কি মিরাজে যাইয়াও খাদিজার তালাশ করছেন আমার নবী বলে আয়েশা রে আমার খাদিজার আমি মিরাজে যে তালাশ করছি এই জন্য দেখি আমার খাদিজা কেমন আছে কিন্তু আল্লাহ মানে দেখতে দেয় নাই কারণ আল্লাহ ভাবছিল যদি খাদিজারে দেখতে যাই কেন না খাদিজারে রাইখে নবী আর আইব না তাহলে বুঝালো আমার খাদিজার আমি কত ভালোবাসি বজন রে মা খাদিজার কথা বিশ্ব নবী যখনই বলতেন দাড়ি মোবারক বজন ভিজিয়ে যাইতো মা আয়েশা বলেন আমি উল্লেখযোগ্য এমন কোন ইতিহাস আসেনি যেটা খাদিজার প্রতি আপনি কোনদিনও বলেন নাই নবী আমার বলে আয়েশা রে জীবনের শেষ মুহূর্তটা আমার আয়েশা
ওয়াইশা জীবনের শেষ মুহূর্তটা আমার খাদিজা আমারে বলে নাই মৃত্যুর একদিন আগে আমার খাদিজা আমারে বলে নবীজি দুনিয়ার মায়া ছেড়ে যাব নবী মনে কোনো দুঃখ নাই দুনিয়ার মায়া সবাই ছাড়তে হবে গো কিন্তু একটা দুঃখ মনে রয়ে গেল নবী বলে সেই দুঃখটা কি কি বল তাড়াতাড়ি বল নবী একটা দুঃখ ভাতের কষ্ট না পরনের কষ্ট না থাকার কষ্ট না আমি আপনার সাথে তিন বছর জেল খাটছি খায়া না খায়া আপনিও কারাগারে আমিও কারাগারে আমি খাদিজা জীবনে কোনোদিন গাছের পাতা চাবাইয়া খাই নাই আপনার সাথে জেলখানায় যাইয়া চামড়া ভিজাই ভিজাই গাছের পাতা পর্যন্ত চাবাইয়া খাইছি এতো আমার দুঃখ নাই মক্কার বেঈমানগুলো আপনারে কারাবদ্ধ করে রাখলো আমার ফ্যামিলি সহ আমি আপনার সাথে তিন থেকে সাড়ে তিন বছর জেল খাটছি স্বামীর জন্য কোন মহিলা জেল কাটবে জানি না তবে আমি খাদিজা কিয়ামতের মাঠে বলবো আমি আমার স্বামীর জন্য অন্ধকার কুঠিরে জেল কাটছি তিনটা বছর পর্যন্ত খায়া না খায়া স্বামীর জন্য জীবন দিছি কিন্তু এ তো আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কষ্ট শুধু একটা দুনিয়া ছাড়িয়া যাব আমার প্রাণের স্বামীরে কে দেখে রাখব এই কথাটা বলতে দেরি আছে নবী আমার কাঁদতে দেরি করে নাই খাদিজার দুই হাতের তানুর পরে চুমা দিয়া বলে খাদিজা রে আমি তোমার কাছে সারা জীবন ঋণী রয়ে গেলাম বিবাহের মোহরটা শুদ্ধ আমি নবী দিতে পারি নাই আমার চাচা দিয়া দিছে জীবনে ভালো একটা থ্রি পিস আমি তোমারে বড়াইতে পারি নাই বরঞ্চ তোমার সম্পদের টাকা দিয়ে তুমি নিজেই খরিদ করতে আমারে কিনতে দিতে না কিন্তু এই কথাগুলো আমার এখন মনে পড়ে তুমি যদি আমার আগে চলিয়া যাও গো খাদিজা এই ঘরে আমার থাকার মতো আর কোন সিস্টেম নেই আমি পাগল হয়ে যাব কেন মিরাজের একটা অংশ বিশেষ মা খাদিজার মৃত্যুর কারণ যখনই বললেন খাদিজারে তুমি যদি আমার সাইরা যাও আমি পাগল হয়ে যাব বুখারী হাদিসে এইটাই আসছে মিরাজে যাওয়ার আগে আমার নবী কোথায় খাইতেন কোথায় ঘুমাইতেন নবী নিজেও অনেক সময় বলতে পারতেন না শুধু খাদিজা খাদিজাকে বলে কান্দতেন ওয়াইশা শুনবা আমার খাদিজার বৈশিষ্ট্য মৃত্যুর একদিন আগে আমার জামা কাপড় গুলা সুন্দর করে সব ধুইয়া দিছে গো কিন্তু তার কয়েক মাস আগে আমার আল্লাহ আমার খাদিজারে সালাম দিছে জোরে 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 নবীকে আপনি আমার দোস্তানিরে আপনার বিবিরে আমার সালামটা দিয়া বলিয়েন ও খাদিজা তোমার পরে আমি আল্লাহ খুশি তোমার জন্য জান্নাতের প্রতিটা বালাখানা রেডি আরো জোরে করেন আরো জোরে নবী আপনি আমার শুভ সংবাদ দিছে জান্নাতের সব বালাখানা আমার জন্য রেডি কিন্তু তারপরও ভয় হয় তারপরও ভয় হয় আমার যদি কবরে জিজ্ঞেস করে গালি নবী দাওয়াত তাবলীগের কাজ শেষ করে যখন আসতো দাওয়াত তাবলীগের কাজ শেষ করে আসার সময় কেন তুমি নবীরে ঠিক মতো খেদমত করতে পারো নাই আবার নবী বলে খাদিজারে তোমার পরে আমার কোনো কষ্ট নাই তুমি আমারে কোনো কষ্ট দেও নাই কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে মা খাদিজা বলে ফেললেন আমার জীবনের সবচাইতে যদি কোনো একটা আমল আপনার কাছে ভালো লাগে ওই আমলটা সামনে নিয়ে আপনার কাছ থেকে কোনো কিছু চাই মারহাবা বলে কি চাও তুমি এক নম্বরে চাই আপনার জামাটা আমারে দিবেন আপনার জামাটা আমারে দিবেন কিন্তু অন্য জামা দিলে চলবো না আমি যেগুলো দুইয়া ইস্তিরি করে একশো জন আপনার যে এটা গাই দিয়ে এখন আমার সামনে আসেন এটা দিবেন
জোরে করে সুবহানাল্লাহ আপনার মাথায় যে রুমালটা আছে এই রুমালটা আমারে দিবেন আরে তুমি এটা নিবা কেন আমার কি জামার অভাব তুমি তুমি গুলো তো তুমি বানাই দিছো আমারে তুমি তো আমার হাতে দিছো তোমার যেটা মর্জি সেটা নাও নবী না গো আমার সব জামা লাগবে না আমার লাগবে আমার স্বামীর ঘাম যেই জামায় লাগিয়ে রেছি সুবহানাল্লাহ আদওয়া জামা লাগবে আচ্ছা দিলাম এটা আমার লাগবে দিলাম আপনার মাথার টুপিটা আমার লাগবে দিলাম একবারকে জিজ্ঞেস করলেন না দিলাম দিলাম খালি দিলেন 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 করবেন কি এটা জিগেলেন না আমার নবী কিন্তু মা খাদিজার আসেন বাসেন বলতেন সুবহানাল্লাহ বলতেন না মাঝে 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 সব করে নবী আসেন বাসেন কারণ দুনিয়ার দিক দিয়ে মা খাদিজার পরে 15 বছরে বড় আমার নবীর থেকে আর তার বাড়িতে আমার নবী ছাগল চড়াইছে ওই যে একটা সম্মান ওই সম্মানটা নবী মাঝে মাঝে দেখাইতেন আমাকে তো মাশাআল্লাহ আমাদের ব্যবহার আর নবীর ব্যবহার তো এক কোনোদিন হবে না কথা বলেন না কেন তবে আমাদের সবচেয়ে আপন ভাষা হলো তুমি ভাষা স্বামী স্ত্রী তুমি বলে কিন্তু অনেক স্ত্রী দেখবেন স্বামীরে কোনোদিনও তুমি বলেন আপনিই বলে এটা হলো আদব আমার মা শাশুড়িরা জীবনে কোনোদিন তুমি বলে নাই আর এখন তো মহিলারা তুইও বলে ফেলে কথা বলেন না কেন এ তোর ঘরেই আমার কপাল পড়ছে আল্লাহ কি অবস্থা গতকালকে আমার একজনে টেলিফোন করে কান দেন আমাকে কান দেন কেন কোজর আর কোয়েন না বউ তো যদি তুই কয় কষ্ট কার কাছে কম আমি কার কাছে কবে না আল্লাহর কাছে কোন আল্লাহ যেন তার জবানটা বন্ধ করে দেয় কেন না 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 এই কথা কয়েন না জবান বন্ধ করে দেব চিন্তা করে বউ তো তুই কইছে আমার কাছে দোয়া চাই এই যে গতকালকে রাতে তুই কইছে বউতে গেঞ্জাম লাগে তুই কইছে আমার কাছে কয় হুজুর একটু দোয়া করেন কে আপনার ভাবি লয় গেঞ্জাম হয়েছে সে আমার 100 বার অনেক কথা কইছে তুই তুই কুই এটা আমার খুব খারাপ লাগছে আমি এখন কি করব হুজুর আমি বললাম তো বরদোয়া করেন হ্যাঁ জবান বন্ধ হয়ে যাক কয় না না জবান বন্ধ করে যাব না আল্লাহ আল্লাহ হেফাজত করেন জোরে কেন আমিন মা খাদিজা বললেন আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না আমি এটা দিয়ে করব কি নবী বলেন আমি তো জানি আমার খাদিজা কি করবে কি করবে আমার খাদিজা বোরকা বানাবে আমার খাদিজা এটা দিয়ে মহব্বত করবে কারণ তখন তার পর্দার আয়াত নাজিল হয় নাই তখন পর্দার আয়াত নাজিল হয় নাই মহিলারা ওপেন চলা যাইছিল আমার খাদিজা এটা বোরকা বানাবে আমার খাদিজা আমার এটা রুমাল বানাবে আমার টুপিটা মাথায় দিয়ে চুলগুলো ঢেকে রাখবে আমার খাদিজা আমার মোজাটা পরবে পাউডার ঢাকা থাকবে আমার খাদিজা আমার জুতাটা ব্যবহার করবে এই তো মা খাদিজা বলে নবীজি আপনি বুঝছেন কিন্তু আপনি আমার ধরা দিচ্ছেন না নবী গো আপনি চাইতেছেন আমি নিজে সাইদা বলি নবী আমার সময় নাই আমি আগামী কালকে হয়তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব এই শব্দটা বলতে দেরি আছে নবী আমার খাড়ার উপরে বসে বললেন খাদিজারে বারবার বলতেছে তুমি শান্ত হও শান্ত হও তুমি যদি যাও আমি তোমার সব কিছু মাইনে নিব বিশ্বনবীর এই কথা শুনিয়া মা খাদিজা বলে তাহলে একটা কাজ করবেন আপনার এই কুর্তাটাই জামাটা আমারে সুন্দর করে পরিধান করাই দিবেন গোসলের পরে আপনার গায়ে রুমালটা আমার মাথার মধ্যে দিয়ে দিবেন আপনার টুপিটা আমার চুলগুলো ঢাকিয়ে দিবেন গো নবী আমার বান্ধবী উসাইলার দিয়ে আমারে গোসল দিবেন তখন তো আর জানাজার হুকুম চালু হয় নাই জানাজার হুকুম তখন শুরু হয় নাই তিন নম্বরে নবী আপনার যে পাগড়িটা আছে আমারে দিয়া তৃতীয় নম্বর কাফন দিবেন আল্লাহু আকবার বলেন আর একটা কাজ করবেন আপনি আমারে নিজে কোলে করে কবরস্থানে রেখে আসবেন খাদিজা আর কে কে সাথে নেব না নবীজি আমি খাদিজা ব্যবসায়ী ছিলাম আমার সবাই চিনে মক্কায় এমন কোন ব্যবসায়ী নাই আমার চিনে না মক্কায় সবাই আমার দেখছে আবু জেহেল থেকে নিয়ে মক্কার বড় বড় লিডার সবাই আমার চিনে
আপনি বলবেন কেউ যেন আমার ইন্তেকালের পরে দেখতে না আসে, কেউ যেন কাউরে আমার মুখখানা দেখাবেন না, আপনি সুন্দর করে আমার ডাকিয়া দিবেন, আপনি কাউরে ডাইকে খাট বসে লবেন না, মসজিদের পালকিতে আমার উঠানের দরকার নাই, আপনি নিজে আমার কোলে করে কবরস্থানে লয়ে যাবেন। মনে করবেন ছোট্ট মেয়ের মতো আমার কোলে লইবেন, নিজে কবরে নাই আপনি আমার শোয়া দিবেন। মনে হচ্ছে কথাগুলো বাস্তবের মতো শব্দে কইতাছে। নবী বলে খাদিজা রে আর কোন কিছু চাওয়ার আছে? আর একটা জিনিস চাওয়ার আছে, কবর যখন আমার আপনি দাফন করে চলে আসবেন, দাফনটা দিবেন আমার দুইটা ছেলের মাঝখানে। জোরে কর, মা খাদিজার দুইটা ছেলে ইব্রাহিম, মা খাদিজার দুইটা ছেলে কাসেম আর আব্দুল্লাহ। কাসেম হলো বড়, আব্দুল্লাহ হলো ছোট, তার নাম কেউ বলেন তাহের অথবা আব্দুল্লাহ, তাহের আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর কাসেমের দুইটা মাঝখানে, দুইটা কবরের মাঝখানে আমার কবর দিবেন। আমি ইন্তেকালের পরে আমার দুইটা ছেলে নইয়া কিয়ামতের মাঠে উঠব। আর একটা কথা বলে যাই গো নবী, আমার দুইটা ছেলে মরার পরে আমি একটা পালক ছেলে আনছিলাম, নাম তাও জায়েদ। আমার জায়েদকে আপনি কোনোদিন কষ্ট দিয়ে দিন, কারণ আমার ছেলে দুইটা ইন্তেকালের পরে আমি জায়েদরে নিজে গোসল দিতাম। 13 বছর বয়সে জায়েদ আমার বাড়িতে আসছে, কেউ বলেন 18 বছর বয়সে জায়েদ আসছে। নবী আমার জায়েদরে যেথায় যাবেন সাথে লয়ে যাবেন। নবী আমার বারে খাদিজারে আর কোন কথা আছে? আপনি আমার কবরের মধ্যে শোয়া দিয়ে কিন্তু চলে আসবেন না, আমি একা থাকা কষ্ট হয়ে যাবে, আমার থাকার পরিবেশ করে দিয়ে তারপরে আপনি আসবেন। আল্লাহ আকবার করে বলেন। এই জন্য স্ত্রী মারা গেলে স্ত্রীর কবরের পাশে বসে যাওয়া অন্তত কিছু সময়ের জন্য সুন্নাতের আসল। মা বাবা ইন্তেকালের পরে কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকা এটা সুন্নাতের আসল। বিশ্বনবী বললেন খাদিজা আমি কি করবো বলো, কবরের পাশে বসি, আপনি তো সব দেখেন কবরে কি হয়, আমার কবরে দুইটা ফেরেশতা আসবে, আপনি বলছেন আমার ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করবে এটা না দেখে আপনি বাসায় আসবেন? আমার নবী বলেন খাদিজা আর কোনো কথা আছে? আর একটা কথা আছে গো, আমি তো ইন্তেকালের পরে আমার চারটা মেয়ে এতিম হয়ে যাবে, আমার চারুটা মেয়ে তিন, এই চারুটা মেয়েকে আপনি এমন এমন মা আইনা দিবেন যেন কোনোদিন আমার এই চারটা মেয়েটারে কোনোদিন খারাপ চোখে না দেখে। সবচেয়ে আমার আদরের কলিজার ফাতেমারে যেন সবাই আদর করে। এই জন্য দেখবেন নবীর 11 জন বিবি ফাতেমারে তাদের জানের চাইতে বেশি ভালোবাসতো, কারণ নবী শিখাই দিতেন বাসর করে। আমি আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আয়েশা আর ফাতেমা একদিন কথা বলতেছে, সূরা নূরের তাফসীরে আছে, আল্লাহু আকবার করে বলেন, আয়েশা বলেন ও ফাতেমা দুনিয়ার শ্রেষ্ঠত্ব মহিলা যত আছে তাদের মধ্যে আমি একজন, তুমি একজন, বলো তো তুমি দামি না আমি দামি? ফাতেমা বলে আপনি বলেন মা কে দামি? বলে ফাতেমা রে আমি দামি, কেন? পৃথিবীতে আমার নবী নিজে বলেছেন ইন্তেকালের পর আমার আয়েশার ঘরের মধ্যে আমার দাফন হবে। 2 নম্বরে আমার মতো কুমারী কোনো তোমার বাবা বিবাহ করে নাই, তোমার আব্বা নিজে বলেছে আমি আয়েশারে সবচেয়ে বেশি ভালোবাসি এখন। 3 নম্বরে আমার আল্লাহ আমার সানি 11টা আয়াত সূরা নূরের মধ্যে নাজিল করছে। 4 নম্বরে আল্লাহ পাক আমার সালাম দিয়া বলছে ইফকের ঘটনার পরে, ও নবী আয়েশা হবে আপনার জান্নাতের সাথী। মা ফাতেমা মুস্কি হেসে দিয়া বলে মা গো
আমি জানি আপনি দামি তবে আমি শুধু একটা কথা বলি গো মা সেই কথাটা হলো এই আপনি আমার বাবার সাথে জান্নাতে যাবেন আপনার সামনে কোরআনের আয়াত নাযিল হয়েছে আপনি আমার বাবার সবচেয়ে প্রিয়তম স্ত্রী কিন্তু আপনার সামনে কি আমার বাবা এই কথা কোনোদিন বলেছে আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আমার আয়েশা সমস্ত মহিলাদের জান্নাতের লিডার হালাকি আপনার সামনে বলে নাই আমার বলছে আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আয়েশা বলড চুপ চুপ হামা এটা তো ঠিক কথা কইছেন মা আমি শুধু একটা দলিলই দিলাম আমার বাবা আপনার এত কিছু করে এত কিছু করে এত কিছু করে সব আপনি বর্ণনা দিলেন শ্রেষ্ঠত্বর দিক দিয়া কিন্তু আমার বাবা শুধু আমার একটা কথা বলছি আমার ফাতেমা দুনিয়ার সমস্ত মহিলাদের থেকে জান্নাতের সরদার সেই হিসাবে আপনিও পড়ে যান গো মা আপনিও আমার আন্ডারে শুধু এখানে শেষ না আমার মা খাদিজা এমন একটা মহিলা যেই মহিলার প্রশংসা আমার বাবা কোনোদিন বলতে পারবে না সঙ্গে সঙ্গে বলে আয়েশা রে আর একটা দিক মনে রাখবেন আমার বাবা কোনোদিন আমার মায়েরে বলতে পারবে না আর আমার মা আমার হাতে নিজের হাতে শিক্ষা দিয়ে গেছে বাবারে কেমনে খেদমত করতে হবে আপনি তো জানেন না কেমনে খেদমত করতে হয় কারণ আপনি আমার দুই বছরের ছোট আমার মা ইন্তেকালের পরে সবচেয়ে বেশি আদর করছে আমার বাবারে আমি আমার বাবা আমার বাবা আমার বাবা এমন বাবা আমার বাবার কখন কি লাগবে স্ত্রীর হুকুম ছাড়া পৃথিবীর সবচাইতে যদি বান্ধবীর মতো কোন খেদমত মেয়ে হিসাবে পৃথিবীর কোন মেয়ে দিয়ে থাকে সেটা আমি ফাতেমা সুবহানাল্লাহ আরো জোরে অনেক দেখবেন অনেক মেয়ে বাবার সাথে বান্ধবীর মতো ব্যবহার তাই না একবারে মেয়ের সাথে এই শেয়ার করে সব কিছু ফাতেমা কিন্তু এরকম একজন তার বাবার কাছে সব শেয়ার করতেন আব্বা তোমার আলী আজকে এটা করছে আব্বা তোমার আলী এটা করছে আব্বা তোমার হাসান হোসেন আমার বিরক্ত করছে আব্বা অমক করছে তমক করছে যে কোন জিনিস আলীর কাছে না বইলে বাবার কাছে বলতেন বাবা সলিউশন দিতেন সুবহানাল্লাহ বলেন না আর আমার নবী কখনই আলীর বদনাম শুনতে রাজি থাকতেন না এই জন্য আলীর কথা কোনোদিনও নবীর কাছে বলতেন না বলতেন সন্তানের কথা বলতেন আব্বা তোমার হাসান আজকে আমার বিরক্ত করছে তোমার মোহসেন আজকে আমার বিরক্ত করছে তোমার নাতনি জায়নাব আমার বিরক্ত করছে তোমার রোকায়া অর্থাৎ আমার মেয়ে ছোট মেয়ে আমার বিরক্ত করছে বাবা তুমি একটু কয়ে দাও তো একটা ডাক দিয়ে দুইজনে সুমা দিয়ে বলতেন আমারে কষ্ট দিও আমার ফাতেমারে কষ্ট দিও না আরো জোরে কর তাহলে বোঝা গেল বাবারা মেয়েরে বেশি ভালোবাসে তাই না মেয়েরাও বাবারে বেশি ভালোবাসে এটা আমার আপনার ভালোবাসা না এটা হলো স্বয়ং ফাতেমা এবং তার রসুলের আদর্শ এটাও সুন্নাত আলহামদুলিল্লাহ বলেন হালাকি আমাদের সমাজে দেখা যায় আল্লাহ রসুল মেয়েদেরকে বেশি ভালোবাসতেন আর আমরা হলো সবচেয়ে বেশি ভালোবাসি ছেলেদেরকে বাড়ি গায়ে সব ছেলেদের নামে লিখে দিয়ে যাই মাশাআল্লাহ মেয়েটারে একটা পুতা ধরাই দিয়ে দেয় তোরে বিয়া দিছি না তোর যৌতুক দিছি না এগুলো বলবেন না পারলে মেয়েদেরকে রসুল বলছেন হিসাবে যা পাবে নেসপে সুলুস তিন ভাগের এক ভাগ তারা পাবে তার সাথে তোমার পক্ষ থেকে কিছু বেশি দিয়ে দেও যদি জামাইয়ের সাথে কোনোদিন ডিভোর্স হয়ে যায় কপালে থাকলে যেন তোমার মেয়েটা সুখে থাকতে পারে এই জন্য নবী বলেছেন মেয়েদেরকে কিছু নেসপে সুলুসের থেকে বেশি দিয়ে দেও আমার কথা মনে বোঝেন নাই বাজান রে তো মা খাদিজা বললেন আপনি আমার কবরে শোয়ায় দিয়া জীবনের শেষ বিদায় তো আপনি আমারে দিবেনি কিন্তু আমার কবরের কাছে বয়ে থেকে কবরের কাছে বসে আছে ফেরেশতা দুইটা আসছে আপনার জানা আছে আপনার কবরে আসবে আমার কবরে আসবে দুইজন ফেরেশতা আসছে দুইজন ফেরেশতা আসার পরে বিশ্বনবী কবরের কাছে বসা ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বু কমান দিনু কমান নবীয় বুইতা ফিকুম মান হাদা রাজুল এই তিনটা পুরুষ আপনারও করবে আমারও করবে খাদিজারও করছে ফাতেমারও করবে কিন্তু পুরুষ্ট করার আগেই বিশ্বনবী বলে দেখি আমার আল্লাহ কি কয়
ফাতেমা মা খাদিজা যখন পুরস্থ করে বারবার খালি নবীর নবীর জামাটা দেখায় দেয় পাগড়িটা দেখায় দেয় টুপিটা দেখায় দেয় টুপিওয়ালা পাগড়িওয়ালা এখনো বইয়া রইছে তার জিগাও এই হাদিসের দ্বারা বোঝা যায় আত্মীয়-স্বজন যখন কবরে পাশ দিয়ে যায় তখন মুর্দা দেখতে পায় এবং শুনতে পায় মা খাদিজা তো ইন্তেকাল মা খাদিজা বলতেছে হাদিস আসছে আমার জিগাও কেন যার জামা আমি গায়ে দিয়েছি যার টুপি পরে আইছি যার রুমালটা গায়ে দিয়েছি সে তো এখনো বইয়া রইছে হারি জিগাও কত আদরের কথা বজনদে ফেরেশতারা জিজ্ঞেস করতেছে তুমি হলো আমাদের কাস্টমার তার কাছে জিগাবো কেন দুনিয়ার নবীরা সারা সবার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কারা সারা জোরে বলেন এমনকি সাহাবীদেরও তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে নবীরা সারা দুনিয়ার সব মানুষের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে সে প্রশ্নের উত্তর আমার আল্লাহ দেই কতবা ওই মানুষটা দেই দিতে হবে তিনটা যখন মা খাদিজা বলে আমার জিজ্ঞেস করো কেন এই কবরে আজাব সহ্য করতে পারবো না বিদায় তার জিনিস লই আমি আইছি তার আমি বলে আসছি যদি ফেরেশতা আমার জিজ্ঞেস করে আমি বলবো আমি ফেরেশতার মায়ের ডোরে তার জামা গায়ে দিয়ে আইছি জিজ্ঞেস করলে বলবো আমার মাথা তার টুপি দিয়ে আসছি তোমরা যে আমার সাথে কেমন ব্যবহার করো নবী আমার চাদরটা গায়ে দিয়ে কান্দার বলে মালিক রে আমার খাদিজার সাথে মনে হয় ওদের বার্ডজিডিং হয়ে যাইতেছে ওদের একটু মারামারি হয়ে যাইতেছে চাট করে আওয়াজ আসলো জিব্রাইল রে মনকার নেকি নিকার নেকির ইনফরমেশন পাঠা দে আমার খাদিজার উত্তর আমার কাছ থেকে নিতে কও আরো জোরে কন আরো জোরে আমার খাদিজার তাড়াতাড়ি বিছনা বিছায় দে জান্নাতের একটা চাদর বিছায় দে জান্নাত থেকে খুশকো খবরই দিয়ে দে আমার খাদিজারে বলে দে জান্নাতে চিরদিন থাকবে টেনশন করবে না খাদিজা মারা গেলেন নবী আসলেন তখনও মেয়েদের কবরস্থানে যাওয়া জায়েজ ছিল মেয়েদের কবরস্থানে যাওয়া না জায়েজ কেন একটা মাত্র কারণে বালেগ হলে তাদের অনেক সময় শরীর অপবিত্র থাকে কথা কন না কেন দুই নম্বরে মেয়েদের যাওয়া কেন নিষেধ ছেলেদের চাইতে মেয়েদের আবেগটা বেশি হতে পারে মা বাবার কবরের কাছে যাই বেহুশ হয়ে দগ ফেটে মরে যেতে পারে নবীর পরের থেকে মেয়েদেরকে নিষেধ করে দিছে যখন মারে দাফন করে হুজুরের চারটা মেয়ে হুজুরের পিছনে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাঁড়ানো আমি দেখবো এখন কার অন্তরে মায়ের কষ্ট আছে চারটা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে আব্বা আমরা কি আর কোনোদিন মা বলে ডাকতে পারি আব্বা তোমার তো অনেক শক্তি আল্লাহ দিছে তোমার আগে ইসা নবীর কবরের পাশে ডাক দিলে জিন্দা হয়ে উঠত বাবা তুমি আমার মার একটু ডাক দাও না আমরা আর একটা নজর মারে দেখি বিশ্ব নবী ঘরের দরজা লাগায় কান্দে ফাতেমা ওই পাশে জোরে জোরে কান্দে নবীর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না নবী আমার মনে মনে ভাবলেন এখন মক্কার বেঈমানগুলো আমার শুধু মারবে নবী ঘরের দিকে বের হতে পারেন এতদিন খাদিজা বাইসা ছিল কেউ নবীর টর্চারিং করে নাই খাদিজা ইন্তেকালের পরের দিনের দিকে আমার নবীর মাই শুরু করে দিছে খাদিজার ইন্তেকালের আট দিন পরে নবীর কানে খবর আসলো নবীর চাচা ডাক দিছে মোহাম্মদ রে খাদিজা তোমার সাইরে গেছে আমিও সাইরে যাইতে সাসারে বহুত চেষ্টা করছে কালিমা পড়াইতে পারে নাই আবার তুমি বলে চাচা আমি ব্যর্থ হয়ে গেল তুমি আমার এত আদর করতে এত যত্ন করতে ভালোবাসতা চাচা কালেমাটা না পড়ে বিদায় নিয়ে গেলা
আমার খাদিজার আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে আসলাম আর তুমি চাচা আমি জাহান্নামের সার্টিফিকেট দিয়ে গেলাম চাচা মনে মনে ভাবছিলাম আমার খাদিজা আর আমার চাচা আবু তালেব দুইজন একই জান্নাতে থাকবে কিন্তু চাচা নবীদের চেষ্টাও যে অনেক সময় ফেল হয় তার প্রমাণ হয়ে গেল চাচা হেদায়েতের মালিক জামি নবী না তার প্রমাণ হয়ে গেল হেদায়েতের মালিক কে চাচা আমি তোমার গালের মধ্যে কতবার ফু দিলাম কতবার তোমার গালের মধ্যে মধু দিলাম কতবার তোমার মাথাটা হাতায় দিলাম কতবার তোমার দুই গালে সুমা দিলাম চাচা একবার শুধু কওলা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ একবার বললি জান্নাত পাইবা চাচা আমি তোমার মুখ দিয়ে বাইর করতে পারলাম না তুমি খালি একটা কথাই বললা মুহাম্মদ রে আমি তোরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি গো বাবা কিন্তু আমি আবার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না আমি তোরে ছাড়বো না বাপ দাদার ধর্ম ছাড়বো না এই কথা বলে বিদায় নিলাম চাচা আমি আর থাকতে পারলাম না চাচা পরপারে কেমন থাকবে আমি জানি না তবে পরপারে তোমার অবস্থা ভালো হবে না এই কথা বলে নবী উঠে গেলেন নবী উঠে কাবা ঘরের সামনেও যাইতে পারে নাই আবু জাহেল আমার নবীরে কয় এইবার তোর কোন বাপ তোরে ফিরায় খালি চাইছিয়া দেখ নাউজুবিল্লাহ বললেন এতদিন খাদিজার ভয় তোরে কিছু কই নাই কারণ খাদিজার কাছে আমরা ধরা তোর চাচা আবু তালেবের ডরে কিছু কই নাই এখন তোর চাচাও নাই তোর বিবিও নাই তোরে এখন কে মক্কায় দাওয়াত তাবলীগের কাজ করতে দেয় আমি দেখবো আমার আল্লাহ বলে তোকে দেখা লাগবে না ওয়াকাফা বিল্লাহি শাহীদা আমার নবীর সাক্ষ্য দিলাম আমি তারে দেখে রাখবো জোরে 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 মনের কষ্ট মনের দুঃখ আমার নবীর অন্তরে ভরা এই দুঃখ কষ্ট মোসাবার জন্য আমার আল্লাহ ২৭শে রজব জিব্রাইলকে দিয়ে বললেন জিব্রাইল রে যা বোরাকটা লয়ে যা আমার নবী আমার বাড়িটা একটু ঘুরে গেলে নবীর ভালো লাগবে জোরে 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 আমার নবী আমার বাড়িটা ঘুরে গেলে ভালো লাগবে আগামী জুমায় বোরাক লয়া নবীর মনের কষ্ট দূর করার জন্য হাজির হবে জিব্রাইল আমিও হাজির হব আপনাদের সামনে বোরাক নিয়ে বিশ্ব নবী সে করুন করুন ইতিহাস মেরাজে যেদিন আমার নবী যায় তার একদিন আগেও আমার নবীর চোখের মধ্যে বালু মেরে দিছে এই চোখ লাল হয়ে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে যে মানুষটা আপনার আমার জন্য এত কষ্ট করছে ওই মানুষটারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো আরো জোরে আরো জোরে আরো জোরে এই মাসে আমার নবী নামাজ নিয়ে আসছে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো নবী আমার বোরাকে ওঠার আগে আপনারা আমার জন্য বোরাক দলিল করে আমার উম্মতরে বোরাক দিবা তারপর আমি বোরাক উঠবো তো যেই নবী পাঁচ সপ্তাহ নামাজ নিয়ে আসছে এই নামাজটা কামাই দেওয়া যাবে না ইনশা ইনশা পড়বেন তোর পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো পড়বেন তো আল্লাহ কবুল করেন আগামী মাসের দুই তিন চার বিশ্ব ইস্তেমা প্রিপারেশন নিয়ে নেন বিশ্ব ইস্তেমার আলহামদুলিল্লাহ বলেন যাবেন তো ইনশাল্লাহ সবাই যাবে মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মায়ের মৃত্যুবার্ষিকী আজ পৃথিবীতে যত এমপি আমার সামনে পড়েছে ওনার মতো মা ভক্ত এমপি আমার জীবনে আমি পাইনি দোয়া করবো ওনার মায়ের জন্য ওনার মা ওনাকে জানের চাইতে বেশি ভালোবাসতো যত ছেলে মেয়ে আছে সবচেয়ে বেশি ভালোবাসতো উনি আমাকে নিজে বলেছে আমাকে দুই ভাই বোনকে বেশি ভালোবাসতো তার ভিতরে আমার মা আমার সবচেয়ে বেশি ভালোবাসতো আমি এমপি হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ায় ওনার আজকে মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া চেয়েছেন আল্লাহ এমপি সাহেবের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন সাথে সাথে আমার জন্ম দক্ষিণে মাকে মাফ করে দেন জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন গত সপ্তাহে দান বাক্সে কালেকশন হয়েছে ৪৩,০০০ টাকা এই আজকে রজব মাসের প্রথম জুমা আলহামদুলিল্লাহ বলেন প্রথম জুমায় কিছু করার দরকার আছে না নাই
আমি 30টা সেকেন্ডে কজন মায়ের পাগল আমি চাই মায়ের পাগল রজব মাসের প্রথম জুমা যখন আপনার জীবনের সবচেয়ে থেকে টেসির জিনিস এই মাস আমার নবী সবচেয়ে বেশি কষ্টের মাস এই কষ্টের মাসে মায়ের কথা বাবার কথা মনে করে চোখের পানি যারা ফেলছেন আপনাদের কাছে আমি হাত পাতলাম কে দিবেন এই মসজিদ 1000 টাকা আজকে থেকে হাত তুলেন তো 1000 টাকা আজকে কে দিবেন মায়ের জন্য একজন আর কে দিবেন 1000 টাকা উঠান তো 1000 টাকা কে কে দিবেন মায়ের জন্য বলেন তো আর কে দিবেন 1000 টাকা আজকে রজব মাসের প্রথম জুমা আর কে দিবেন 1000 টাকা উপরে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত সাত পর্যন্ত কে দিবেন বলেন 1000 টাকা আর কে দিবেন আজকে মসজিদে 500 টাকা কে দিবেন দেখি হাত তুলেন তো 500 টাকা 500 আজকে মসজিদে 500 টাকা দেওয়ার মতো কে আছেন বলেন 500 টাকা দেওয়ার মতো কি রে 500 টাকা দেওয়ার মতো নাই এ 500 টাকা দেওয়ার মতো কেউ নাই মসজিদের ব্যাগে একজন দুইজন মারহাবা বলেন নিস্তলা দুতলা তিনতলা থাকতে পারে আমি তো তাদেরকে দেখলাম না আল্লাহ যারাই দিবে আজকে 500 টাকা বিশ্বনবীর তাদেরকে স্বপ্নে দেখার সুযোগ করে দিবা এখন হাত তুলবেন কারো হাত নিচে থাকবো না বিশ্বনবীর আশিকের রাসূল হিসাবে 100 টাকা আজকে কে কে দিবেন হাত তুলেন দেখি আজকে 100 টাকা 100 টাকা 100 টাকা কে কে দিবেন আজকে হাত তুলেন ইনশাআল্লাহ মায়ের জন্য বাবার জন্য মিহরাজের চাঁদে বরাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরাদ্দ করে দিবেন আল্লাহ সবাইকে কবুল করেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ঢাকা ঢাকা 16 আসনের মানে সংসদ সদস্য এমপি সাহেবের এমপি আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের আম্মাজান আজ মৃত্যু তারিখ হিসাবে আপনাদের কাছে দোয়া আছে যেটা আগে বললাম অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদকের ছোট ভাই অর্থাৎ মাসুদ ভাই ওনার ছোট ভাই ফজলুর রহমান না ফজলুর রহমান তার জন্য দোয়া চেয়েছে এবং তার শ্বশুরের জন্য এই মসজিদে 3000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ এবং আমার এতিমখানায় দান করেছেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সেক্রেটারি সাহেবের ছোট ভাই উনি মারা গেছেন ওনার কবরটা জান্নাতের বাগান করে দেন এবং আনিস ভাই উনিও দোয়া চেয়েছেন আমার মসজিদ আমার মাদ্রাসার এতিমদের জন্য তেল কেনার জন্য 1000 টাকাও দিয়েছেন আল্লাহ দুই ভাইয়ের টাকাগুলি কাপে কবুল করেন মিরপুর কাটা কাপড় ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আক্তার হোসেন লিটন ভাইয়ের আব্বা আব্বাজানের জন্য মসজিদে লিটন ভাইয়ের আব্বাজনের জন্য কতবার লেখছেন 5000 টাকা দান করেছেন এবং মাদ্রাসায় 5000 মসজিদে 5000 এবং আপনি শুনলে আরো খুশি হবেন আমার মসজিদে কার্পেট লাগবে কার্পেটের জন্য একটা কার্পেটের দাম 6000 এক কাতারের ছোট তো ইনশাআল্লাহ আমার মসজিদেও আমার লিটন ভাই 6000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে এখানে হলো 10000 মাদ্রাসা মসজিদ মিলাইয়া আর আমার মসজিদে 6000 আল্লাহ 11000 টাকা 16000 টাকা আল্লাহ টাকাগুলিকে আপনি কবুল করেন এবং খাস করে মাসুদ ভাই এই মাদ্রাসায় এই ফজলুর রহমান ভাইয়ের শ্বশুরের পক্ষ থেকে দুই বস্তা চাউল দান করছে আল্লাহ ছাত্র খাবে আব্দুল আলী না আল্লাহ কবুল করেন মরহুম মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল হোসেনের নামে মসজিদে 2000 টাকা দান করেছেন সোহেল আহমেদ মৃত্যু মা বাবার জন্য মসজিদে 2000 টাকা মাদ্রাসায় 2000 টাকা ইউনুস মিয়া পিতা মাতার জন্য 500 টাকা আপনার মসজিদে অর্থাৎ আমার মসজিদে 500 টাকা আল্লাহ কবুল করেন রুবেল বিদেশ যাবে মসজিদে 500 টাকা দান করেছেন জিয়াদি সাহেবের মসজিদে 500 টাকা আল্লাহ এরা যারা দেয় এদেরকে তুমি চিনো আল্লাহ কালাম ভাইয়ের মৃত্যু পিতা মাতার জন্য আল্লাহ কালাম ভাইয়ের ছোট ভাই না দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন ওই যে মাসুদ ভাইয়ের ছোট ভাই বলছিলাম আমি আগেই আমি লিখছি আবার আল্লাহ ফজলুর রহমান সাহেবের শ্বশুরকে মাফ করে দেন এবং তার ছোট ভাই মারা গেছে মাফ করে দেন এক বছর চাউল দিয়েছে এবং এই মসজিদে আমার মসজিদে 3000 এবং এখানে দুই বস্তা চাউল এবং এখানে আলী ভাই আলী ভাইয়ের নামে দুই বস্তা চাউল এই মসজিদে এই মাদ্রাসায় দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন মোহাম্মদ জয়নাল ভাই দোয়া চেয়েছেন তার বাবা মায়ের জন্য আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেন কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار رب العالمين حياتي زندگی কবে যেন শেষ হয়ে যায় মানে আমার মতো যাদের মা নাই বাবা নাই গো প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান আয় আল্লাহ অনেকে বাবার জন্য মায়ের জন্য মসজিদ মাদ্রাসায় দান করে যে লিটন ভাই বাবা অসুস্থ আইসুর ভিতর থেকে বাসায় নিয়ে আসছে আমার মসজিদে একটা কার্পেট এই মসজিদে 10,000 মাদ্রাসা সহ আল্লাহ কাজ করে তোমার আর আকবাবুল আলী ভাইয়ের নামে দুই বস্তা চাউল এতিমখানায় ফজলুর রহমান ভাই 3,000 টাকা আমার মসজিদে এই মসজিদে 3,000 আল্লাহ কাজ করে সেক্রেটারি সাহেবের বড় ভাই দোয়া চায় মা বাবার জন্য আমার কমিটির মধ্যে অনেকে অসুস্থ সহসভাপতি সাহেব সহ সভাপতি সাহেব সহ আল্লাহ আমার অত্যন্ত মহাব্বতের মানুষ এই 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের জন্ম দক্ষিণী মার আজকে মৃত্যুবার্ষিকী ওই সন্তান সবচাইতে দামি যেই সন্তান মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ এমপি সাহেবের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও তার ভাই বোন বোন জামাই যারা এই কবরে চলে গেছে মাফ করে দিও 16 আসনকে সুন্দর করে সাজাইবার তৌফিক দিয়ে দিও আল্লাহ এমপি সাহেবকে তুমি সুস্থ রাখো ভালো রাখো নতুন করে নির্বাচিত হয়েছে আমাদের নয়নমণি হিসাবে জনগণের খাদেম হিসাবে কবুল করে নিও আল্লাহ কাজ করে জাহাঙ্গীর ভাইয়ের নামের মায়ের নামে এক বস্তা চাউল মাদ্রাসায় দান করছি আল্লাহ তুমি তোমার পাগলের মাকে তুমি মাফ করিয়া দিও আল্লাহ আরো যারা দান করছে কাজ করে জয়নাল ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া চাইছে আরো যারা অসুস্থ হয়ে দোয়া চাইছে যাদের মা বাবা কবরে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এদের সন্তানগুলোকে হালাল রেজিকের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ মেহরবানি করে আপনি সব জানেন আল্লাহ সব জানেন আপনি আমাদের মাফ করে দেন আমাদের মাফ করে দেন আপনার বিশ্ব নবীর হাবিবের ওসিলা আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানায় দেন আল্লাহ অনেকে নামাজটা দাঁড়ায় পড়তে পারে না বসে পড়ে নামাজগুলো কবুল করে নিয়েন আল্লাহ এদের নামাজকে সুস্থ শরীরে পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ মৃত্যুর আগে কালেমা নসিব করে দেন আল্লাহ মানিকগঞ্জ থেকে লন্ডন থেকে বহু জায়গা থেকে আমার ভাইরা বোনেরা দোয়া চায় আল্লাহ অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে দোয়া চায় আমার মাদ্রাসা মসজিদে আল্লাহ সকলের টাকাগুলো আপনি কবুল করে দেন এদের সকলের দানগুলো কবুল করেন ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যার যার স্থানে দাঁড়ায় চারিক لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখ কোটি শুকর যে রব্বে করিম আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে
পবিত্র জুমার দিনে মাহে রজবে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন যে মাসটা অন্য মাসের থেকে 10 গুণ দামি যে মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন ইজা দখলা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবলিগনা রমাদান হায় আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করেন রমজান মাস পর্যন্ত আমার বাসায় রাখেন এই মাসটা এমন দামি যেই মাস অন্য মাসের অপেক্ষা অর্থাৎ রমজান মাস ছাড়া শাবান মাস ছাড়া আমার আল্লাহর কাছে হজের মাস ছাড়া এই মাসটা অনেক দামি আর এই মাসের তিন তারিখই রজব মাসের তিন তারিখ রমজানের আয়াত নাজিল হয় আল্লাহ পাক এই মাসের তিন তারিখ অর্থাৎ রজব মাসের তিন তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রজব মাসের তিন তারিখ আল্লাহ পাক রমজান মাসের আয়াত নাজিল করেন রোজার বিধান চালু করেন এবং এই রজব মাসে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দেন এই রজব মাসে যদিও কোনো উল্লেখযোগ্য রোজা নামাজ নাই কিন্তু এই মাসে বেজর রাত্রগুলি অর্থাৎ যেরকম ভাবে 15 তারপর 19 29 তারপরে 28 এই রাত্রগুলো আল্লাহর কাছে অনেক দামি 25 এর রাত্রগুলো অনেক দামি আর এই মাসের 13 14 15 অনেক দাম যদি কোনো মানুষ এই দিনে এই মাসে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা যদি কেউ ইবাদত করে উল্লেখযোগ্য নাই কিন্তু বেজর রাতগুলো যদি যেরকম 13 14 13 15 17 এই সমস্ত রাত্র যদি কেউ ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব সগিরাগুলো মাফ করে দেয় আর এই মাসটা এমন মাস এই রজবের চাঁদের দোয়াগুলো ডাইরেক্ট কবুল হয় আর এই মাসে আমার নবীর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ইতিহাস এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন শুধু তাই না উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি যেইটা যেই ওসিলায় জান্নাতে যাওয়ার 100 এর মধ্যে 99% যার কারণে জান্নাতে যাবে সে হলো পাঁচ ওয়াক্ত নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ উম্মতে সবচেয়ে জান্নাতের চাবি হলো নামাজ সবচেয়ে কি সবাই বলেন নামাজ দামি কি নামাজ সবচাইতে হলো নামাজ আর নামাজ হলো জান্নাতের চাবি আর এই চাবি এমন একটা জিনিস যে আপনার নামাজ যদি অ্যাকাউন্টে না থাকে আপনি জান্নাতের চাবি দিয়ে খুলতে পারবেন না সুবহানাল্লাহ বিহামদিহি অনেক মানুষ বলে নামাজ লাগে না নামাজ পড়লে কি হইব নামাজ পড়ে দেখছি তো কোনো লাভ নাই এই কথা যদি কেউ বলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কেউ যদি বলে নামাজ পড়ে লাভ নাই সে তখন আর মুসলমান থাকবে না কারণ নামাজকে অস্বীকার করার মানে হলো আল্লাহকে অস্বীকার করা কথা বুঝাইতে পারে নাই মনে হয় নামাজকে অস্বীকার করার মানে আল্লাহকে অস্বীকার করা আল্লাহ আমাদের এই সমস্ত ফাহেশা কথা থেকে হেফাজত করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহেশা যে সমস্ত কথা ফুস্ক ফুজুরি যে কথাগুলো বললে ইমান থাকে না এই কথা থেকে আমার উম্মতকে আল্লাহ হেফাজত করো অনেক মানুষ দেখবেন আক্ষেপ করে বলে ফেলে আমরা যখন বলি যে নামাজ পড়লে এটা পাওয়া যায় এটা পাওয়া যায় যখন দেখা যায় নামাজের দ্বারা তার নিজের মাকসাদ পুরো হয় না তখন সে নিজে বলতে বাধ্য হয় নামাজ পড়লে কি হইব আল্লাহ যেন আমাদের এই গজবপূর্ণ কথা থেকে হেফাজত করেন শুধু আমার দিকে একটা দিকে লক্ষ্য রক্ষা রাখবেন আপনারা সেটা হলো এই দুনিয়ায় যা কিছু বলি না বলি এমন কোন কথা যেন আমার মুখ থেকে আপনার মুখ থেকে বের না হয় যে কথার দ্বারা মেরা ইমান চলে যায় হ্যাঁ এই কথাগুলো থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি সবাই বলেন আমিন আপনাদের জানা আছে এই মাসে এমন একটা মাস